নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। যাত্রীবেশে মাদক পাচারকালে পুলিশের হাতে দুইজন আটক। ক্যাফে রিভার ভিউ একটি অত্যাধুনিক সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট। বিয়ে, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে দেশীয় খাবারের পাশাপাশি চাইনিজ ও ফাস্টফুড খাবারের স্বাদ নিতে আজই চলে আসুন ক্যাফে রিভার ভিউ, নবীনগর লঞ্চঘাট, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশার যাত্রীবেশে মাদক পাচারকালে মোহাম্মদ হানিফ ও মোহাম্মদ রাসেল নামের দুই যুবক পুলিশের হাতে আটক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আখাউড়ার ধরখার আঞ্চলিক সড়কের হাসিমপুর এলাকা থেকে 6 কেজি গাঁজাসহ পুলিশ তাদের আটক করে। আটককৃত হানিফ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছনপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও রাসেল একই গ্রামের রফিক মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী পরিদর্শক নিতাই দাস ও ধরখার ভারী থানা ইনচার্জ পরিদর্শক বিমল কর্মকার একদল পুলিশ নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশার পিছনে পরে হাসিমপুর এলাকায় অটোরিকশাটির গতিরোধ করে 6 কেজি গাঁজাসহ পুলিশ ওই দুই যুবককে আটক করে। আখাউড়া থেকে ময়নাল হক ভূঁইয়া, ময়নুল, নবীনগর তিতাস টিভি।